أشهد أن لا वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहु। इस्लामी दावत टीमे एक भाई प्रश्न करेछेन दुबई थेके मस्जिदुल हवलदार जानते चेयेछेन जे घरे प्राणी छबि रखा जाबे किना। ए सम्पर्के दृढ़भावे रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम तिनि बोले दिएछेन बुखारीर द्वितीय खंडर 880 पृष्ठा मिशकात हादिस नंबर 4489 एवं बांग्ला मिशकातेर अष्टम खंडेर 4298 नम्बर हादिसे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तिनि बोलेन ला तदखुलुल मलाइकातु बैतान फीही कुलुबु वला तसाइर। जे घरे कुकुर ओ छबि थाके से घरे रहमत ओ बरकतेर फेरेश्ता प्रवेश करे ना। एक कथा बोले अल्लाह सुर ख्यांतो नन तिनि आरो बोलेन याकुलु इन अशद्दन नास अजाबन इंदल्लाह। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর নিকট ছবি মূর্তি অঙ্কনকারী সবচেয়ে কঠিন শাস্তি হবে। বুখারী হাদিস নাম্বার 880 আর মিশকাত হাদিস নাম্বার 4497। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশার বাড়িতে প্রবেশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতি শাইয়ান ফিহি তাসাল্লিবু ইলা নাকযাহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবিপূর্ণ কোনো কিছু তার বাড়িতে দেখলে তা ছিঁড়ে বা ভেঙে ফেলতেন। বুখারী হাদিস নাম্বার 5952 নম্বর হাদিস। অপরদিকে আরেকটা হাদিস এসেছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফর থেকে আসলেন এমত অবস্থায় আমি একটি ছবিপূর্ণ পর্দা ঝুলিয়ে রেখেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করে ওটাকে সরিয়ে ফেললেন আমি তা সরিয়ে দিলাম। তিনি আমাকে সরিয়ে ফেলতে বললে আমি ওটাকে সরিয়ে ফেলাম। বুখারী হাদিস নাম্বার 5955 নম্বর হাদিস। সেক্ষেত্রে ছবি মূর্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকে তিনি মূর্তিকে তছনছ করে দিয়েছেন, মসজিদ সাফ করে ফেলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তির বিরুদ্ধে তার পিতার সাথে সংগ্রাম করেছেন, সেক্ষেত্রে সেই ছবি মূর্তি আবার ঘরে স্থান নিবে এটা কোনো মুসলিম সমাজের জন্য হতে পারে না। যদি সেটা আরব কান্ট্রি হয়, যদি সেটা আরবের কোনো বড় ব্যক্তির ঘরেও হয়, এটা কখন ইসলাম শোভনীয় নিবে না, ইসলাম এটাকে ভালো চোখে দেখবে না। সেক্ষেত্রে অবশ্যই এ ধরনের ছবি মূর্তি থেকে ঘরকে সাফ করা জরুরি, ঘর পরিষ্কার রাখা জরুরি। আশা করি বুঝতে পেরেছেন। অকৃত আলহামদুলিল্লাহ আলমিন। আসসালামু আলাইকুম।